থিমটা ব্যাকআপ ফাইল দিয়ে কিভাবে আপনারা থিমটাকে ইনস্টল করবেন এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে থিমটা ইনস্টল করার পরে আমাদের ফ্রন্ট পেজের ভিউটা এরকম আসবে। আপনাকে যে থিম ফাইলটা দেওয়া হয়েছে সেই থিম ফাইলে আপনার আমরা ব্যাকআপ নামে একটা ফাইল আপনাকে দিয়ে দিয়েছি। এই ব্যাকআপ ফাইলের মধ্যে দেখতে পারবেন জেসন নামে একটা ফাইল আছে আর এক্সএমএল নামে আরেকটা ফাইল আছে। এই দুইটা ফাইল, এই দুইটা ফাইল দিয়ে মূলত কাজ হবে। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের এখানে আপনারা এটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনার রান ইম্পোর্টার ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে চুজ ফাইলের ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে ব্যাকআপটা, এই ব্যাকআপ ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে এক্সএমএল ফাইলটা, অর্থাৎ এই যে দেখেন ডট এক্সএমএল, এই এক্সটেনশনের ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, এটা সিলেক্ট করার পরে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অ্যাডমিনটা সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে এখানে ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট এটাতে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করে দেবেন। একটু ওয়েট করবেন কারণ ইমেজগুলো ডাউনলোড হয়ে আপনার এই প্যানেলে চলে আসবে অটোমেটিক। দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু সাকসেসফুলি আমরা ইম্পোর্ট করতে পারলাম সমস্ত ফাইল। এরপরে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনাদের অপশন প্যানেলে যাবেন। অপশন প্যানেলে যাওয়ার পরে এখান থেকে ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পরে দেখেন এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে। ইম্পোর্ট নামে অপশনে এখানে আসলেন, আসার পরে আপনারা যে ফোল্ডারের মধ্যে আমরা আপনাকে ব্যাকআপ ফাইলগুলো দিয়েছি জেসন ডট জেসন নামে, এই জেসন ফাইলটাকে আপনার নোটপ্যাড ডে ওপেন করে নেবেন অথবা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেবেন। এতটুকুকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনাদের এখানে এটা পেস্ট করে দেবেন, যে জাস্ট ইম্পোর্টে ক্লিক করার পর এখানে কপি করে দেবেন। ওকে, এটা ওকে করার পরে আমরা যদি এইবার আমাদের সাইডের লুকটা দেখি, আমাদের আগের সাইডের লুক এরকম ছিল, আমরা কিন্তু এটা কিন্তু এখন ফুললি চেঞ্জ দেব। আচ্ছা দেখেন এগুলো কিন্তু ইম্পোর্ট হয়েছে। এখান থেকে যদি এরকম না হয় তাহলে আপনারা এই কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে চিনিয়ে দেবেন এখানে হোম পেজটা। হোম পেজে ক্লিক করার পর স্ট্যাটিক, স্ট্যাটিক থেকে এখান থেকে দেখেন হোম পেজ, এটাতে ক্লিক করে এটা পাবলিশ করে দেবেন। দিলে আপনাদের হোম পেজটা আমাদের যে ডেমো ফাইলটা রয়েছে ডেমো ফাইলটার মতো চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা হলো যে এখানে আমাদের মেনুগুলো কিন্তু এখনো আসেনি। মেনুগুলোর জন্য আপনারা এই যে মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখান থেকে মেইন মেনুটা সিলেক্ট করবেন। মেইন মেনুটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এটা সেভ নাও ক্লিক করে দেবেন। যে এরপরে যদি আমরা সাইটটাকে দেখি, সাইটের কিন্তু মেনু সহ সমস্ত কিছু কিন্তু আমাদের ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে যে অনেক সময় আমাদের এখানে ভিডিও গ্যালারি অথবা ফটো গ্যালারির পেজগুলো কাজ করে না। তো যেহেতু আমরা অন্য একটা ডেমো এখানে ইনস্টল করলাম, তো সেই ডেমোর লিঙ্কটা কিন্তু এখানে থেকে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যে আপনারা এখান থেকে পেজে যাবেন। পেজে আসার পরে এখানে দেখতে পারবেন যে ভিডিও গ্যালারি ফটো গ্যালারি নামে একটা পেজ রয়েছে। আচ্ছা, ভিডিও গ্যালারি, ভিডিও গ্যালারিতে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে ভিডিও গ্যালারি, জাস্ট এটাকে আপনারা কপি করবেন, লিঙ্কটাকে কপি করবেন। লিঙ্ক, এই যে লিঙ্ক, লিঙ্কটাকে কপি করবেন, এই যে লিঙ্ক। ওকে, এই লিঙ্কটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা এখান থেকে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে এখানে দেখবেন যে ভিডিও গ্যালারি নামে মেনু কোথায় রয়েছে। তো এই ভিডিও গ্যালারিতে এখানে এসে ওই মেনু, এই লিঙ্কটাকে আপনার এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, এটা আমাদের ফটো গ্যালারিতে আমরা চলে গেলাম। এটা আমাদের ভিডিও গ্যালারি গেল। এরপরে
আমরা দেখবো হচ্ছে ফটো গ্যালারি। ফটো গ্যালারির এখান থেকে দেখেন যে একটা ফটো গ্যালারি পেজ থাকার কথা। আচ্ছা, যদি ফটো গ্যালারি পেজ না থেকে থাকে এই জিনিসটা করবেন হচ্ছে এই যে ফটো, ফটো থেকে অলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ভিউ করে নেবেন। ভিউ ভিউ করলে এখানে এই যে আপনার স্ল্যাশ, এখানে দেখতে পারবেন যে এই যে এই লিংকটা দেখেন আমি কিন্তু কেটে দিলাম। এই জাস্ট এই লিংকটা কপি করবেন। কপি করে আপনাদের ফটো গ্যালারি মাঝে এটা মেনুতে যাওয়ার পরে কিন্তু এটা করবেন, তারপরে এটা আপনার সেভ করে দেবেন। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটে ফাইলগুলোকে ইম্পোর্ট করতে পারবেন।